মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ফাঁসের ঘটনায় জ্যাক নামে এক তরুণ সামরিক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে এফবিআই। অনুমোদন নেই এমন গোপনীয় তথ্য সরানো ও তা ফাঁসের অভিযোগে স্থানীয় সময় বৃহস্পতিবার বোস্টনের আদালতে হাজির করা হবে তাকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম বড় ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর তথ্য ফাঁস। এই ঘটনায় এয়ারফোর্স ন্যাশনাল গার্ডের সদস্য 21 বছর বয়সী জ্যাক টেক্সেইরাকে আটক করেছে এফবিআই। ধরা হয় ম্যাসাচুসেটসের বাসা থেকে। গেল কয়েক মাস ধরে অনলাইন গেমিং প্ল্যাটফর্মে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তরের অর্ধশতাধিক গোয়েন্দা ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নথি ফাঁসের ঘটনা ঘটেছে। টেক্সেইরা সেই গেমিং চ্যাট গ্রুপের দলনেতা বলে জানাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ইউক্রেন রাশিয়া যুদ্ধের স্পর্শকাতর তথ্যসহ যুক্তরাষ্ট্রের শত্রু ও মিত্র দেশগুলো সম্পর্কিত সংবেদনশীল নথি ফাঁসের ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে ওয়াশিংটন। তবে এখন পর্যন্ত তথ্য ফাঁসের উদ্দেশ্য সম্পর্কে কিছু জানাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই টেক্সেইরাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে অননুমোদিতভাবে নথি সরানো ও গোপন তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। তথ্য ফাঁসের এই ঘটনায় তদন্ত অব্যাহত আছে। জুনিয়র শ্রেণীর একজন কর্মকর্তার গুরুত্বপূর্ণ এসব তথ্যে প্রবেশাধিকার ও কয়েক মাস ধরে তা অগোচরে সরিয়ে নিলেও সেগুলো টের না পাওয়া নিয়ে বাইডেন প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণা দিয়েছে রিপাবলিকানরা। মার্জিয়া উপমা, DBC News Desk.